জি আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজ হচ্ছে সাপ্তাহিক শুক্রবার। শুক্রবারে মিয়াবাজারের শাকসবজির দরদাম কত আমরা শেয়ার করতে যাচ্ছি। তো যারা মিয়াবাজারের ভিউয়ার্স রয়েছেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে আমাদের মিয়াবাজারের অপরূপ দৃশ্য এবং মনোমুগ্ধকর দৃশ্যটি দেখাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা হচ্ছে স্কুল রোড হয়ে হচ্ছে মিয়াবাজার এখন প্রবেশ করে, যেখানে সবজি বাজার রয়েছে। তো বিশেষ করে শুক্রবারে কিন্তু এই সময় কিন্তু প্রচুর মানুষ থাকে আর তাজা শাক সবজিও কিন্তু এই সময় থাকে। তো যারা মিয়াবাজারের ভিডিওগুলো খোঁজেন তারা চাইলে কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে দেখতে পারেন। আমরা দেখে আজকে তাজা তাজা শাক সবজিগুলো কোনটা কত টাকা করে চলতেছে ওনাদের কাছ থেকে তো জানি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আজকে কোনটা কত টাকা ধরে একটু বলেন তো। সরা কত টাকা করে বিক্রি করতেছেন? সরা হচ্ছে 60 টাকা। টমেটো? টমেটো 180 টাকা কেজি। ঈদ করলা? ঈদ করলা হচ্ছে 80 টাকা বা 90 টাকা। গাজর কত করে? গাজর হচ্ছে 180 টাকা কেজি। শালকমটা কীভাবে, পিস না কেজি? 60 টাকা পিস। শশা কত করে? হ্যাঁ, শশা হচ্ছে 60 টাকা কেজি। লেবু কীভাবে বিক্রি করতেছেন? লেবুর হালি হচ্ছে 30 টাকা। লাউ? লাউ হচ্ছে 50 টাকা, 60 টাকা ধরে হচ্ছে বিক্রি করা হচ্ছে। আর বরবটি কত করে? বরবটি হচ্ছে 100 টাকা। বেগুন? বেগুন 80 টাকা ধরে কেজি বিক্রি করা হচ্ছে। পটল কত করে? হ্যাঁ, পটল হচ্ছে 70 টাকা। কাঁকরল? কাঁকরল 120 টাকা। ফুলকপি কীভাবে বিক্রি করেন, কেজি না পিস? ফুলকপির কেজি হচ্ছে 130 টাকা। সিম? সিমের কেজি হচ্ছে 260। মূলা কত করে বিক্রি করতেছেন? মূলা হচ্ছে 80 টাকা। জিয়া? জিও 80 টাকা। মিষ্টি কুমড়া কীভাবে বিক্রি করেন, পিস না কেজি? মিষ্টি কুমড়ার কেজি হচ্ছে 70 টাকা। সিম এটা কত টাকা করে বিক্রি করতেছেন? 230 টাকা। মরিচ কত করে চলতেছে আজকে? মরিচের কেজি হচ্ছে 400 টাকা। আজকে কি তরকারির দাম কি কমছে না বাড়ছে এই এক সপ্তাহের ভিতরে একটু কম তো? কত টাকা কমছে আনুমানিক? হ্যাঁ, তরকারির দাম হচ্ছে প্রায় অনেকগুলো 100 টাকার নিচে চলে আসছে। তো 100 টাকা প্লাস কয়েকটা আইটেম আছে, আবার 200 টাকা প্লাসও আছে। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মিয়াবাজারের দৃশ্য। আজ হচ্ছে শুক্রবার। সো যারা মিয়াবাজারের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। সো আমরা সামনের দিকে যাই, সামনের দিকের তাজা তাজা শাক সবজিগুলোর দৃশ্য একটু শেয়ার করি। আজকে কিন্তু এই সময় কিন্তু তাজা তাজা অনেকগুলো শাক সবজি আসছে বাজারে। ভালো আছেন? আর এই পাশেও আছে এরশো। আমরা যদি দেখাই এখানে হচ্ছে সবজি, বিভিন্ন ধরনের সবজি নিয়ে হচ্ছে ওনারা বসে রয়েছেন। আর অনেকে কিন্তু মিয়াবাজারের ভিডিওগুলো খোঁজেন আর অনেকে একটা কমপ্লেন করেন যে আমাদের ভিডিওগুলো আপনারা খুঁজে পান না। তো আমাদের ভিডিওগুলো সব সহজে খুঁজে পাইতে চাইলে যে কোনো সময় ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা লাইক একটা কমেন্ট করুন ভিডিও সম্পর্কে। বুঝলাম না, আনসিজনের আম আছে আপনার কাছে, আমিগুলো কেজি কত করে বিক্রি করতেছেন? 300 টাকা। কোন কোন জাতের এগুলো? কাটিমন আম 300 টাকা ধরে হচ্ছে বিক্রি করা হচ্ছে। আর কটবেল? ফিস 30 নি? কটবেল হচ্ছে ফিস 30 টাকা। আমরা আজকে কলা দোকানদার আছে কিনা যাই না, দাম বাড়ছে আর বলে কলা দোকানদার বলে এখান থেকে চলে গেছে। আসে দেখতে আছেন কি চলে যেতেছেন নাকি? নামাজ পড়েন না? এটা হচ্ছে কলার আপডেট। কলা কত টাকা করে চলতেছে আজকে? কত কত করে? বাংলা কলা কত? বাংলা হচ্ছে 90 টাকা ডজন। আর চিনি চাম্পা? চিনি চাম্পা হচ্ছে 60 টাকা ডজন। আর অনেকগুলো দোকান কিন্তু বন্ধ আছে, আবার অনেকগুলো হচ্ছে খোলাও আছে। যেহেতু নামাজের সময় কিন্তু অনেকে দোকানপাট বন্ধ করে হচ্ছে নামাজে যায়। সো আমরা প্রথম থেকেও কিন্তু অন্যান্য আপডেটগুলো নিয়েছি, কয়েকটা আপডেট হচ্ছে বাকি। আজকে ভেন্ডি কত টাকা করে চলতে আছে কেজি? ভেন্ডি কমছে তাহলে? ভেন্ডি 120 থেকে 80 টাকা আছে। আর লাউ? লাউ 70-80। আর আলু কত করে? আলু 60 টাকা। আলুর দামটা হচ্ছে অপরিবর্তিত 60 টাকা, 55 টাকা ধরে হচ্ছে আমি আমাদের মিয়াবাজারে চলতেছে। আর এই পাশেও যদি আসি এখানে ফলের দোকান, সবজি দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আছে। কচু কত করে চলতেছে আজকে? কচু 40 টাকা কেজি। আর লেবু?
লেবু হালি হচ্ছে 30 টাকা। সবচেয়ে কম দামি সবজি কোনটা আপনার দোকানে? সবচেয়ে কম দামি কোন সবজি? কম দামি কোনটা? কম দামি দাম কত? ফেফের দাম কত? ফেফে হচ্ছে 35 টাকা। মানে ফেফেটা হচ্ছে খাবার, একটু ব্যবস্থা রাখবে, ফেফে হচ্ছে 35 টাকা কেজি। আর এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের মিয়া মাদারের সবজি দোকানের পরে শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।